मनुष्य
আমি কে ভোটে যেতাও গরমে দিনে রাতের বেলায় এক বাটি ঠান্ডা টক দই ভেবে মানুষ তৃণমূল কে ভোট দিয়ে খেলো সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলো গোটা মুখ পুড়ে গেছে ওটা দই ছিল না লাল ঝান্ডার পার্টি দিল্লির সঙ্গে লড়াই করে মুসলিমদের মাইনরিটিদের সংখ্যালঘুদের উন্নয়ন করার জন্য আইন তৈরি করেছিল আর শুধু এবছর ২০২১
পারেনি মুসলিম পাড়াগুলোতে স্কুলের দরকার নেই মুসলিম পাড়াগুলোতে মাদ্রাসা তৈরি করার প্রয়োজন নেই মুসলিম পাড়াগুলোতে ড্রেনেজ সিস্টেম পুকুর কুয়ো রাস্তা কালভার্ট ক্যানেল তৈরি করার প্রয়োজন নেই 400 কোটি টাকা খরচ করতে পারেনি এত মুসলমানদের মায়ের গর্ভান্তি পিছিয়ে না বলে আমরা মুসলমানদের সরকার ¡Gracias!
যে তোমার সে শিক্ষা কি। এবার যদি তৃণমূল বলে যে পঞ্চায়েতের ভোটের দিন মারামারি করা আমার সে শিক্ষা, তো সে শিক্ষা পূরণ করে দিতে হবে। দেশের কাছে, অন্যান্য রাজ্যের কাছে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে মাথা নত হয়ে যাচ্ছে আমাদের। স্বামী নিজের বউয়ের ডেড বডি কাঁধে করে বউয়ে বাড়ি নিয়ে আসছে, অ্যাম্বুলেন্স উঠছে না। বাপ নিজের বাচ্চার ডেড বডি ব্যাগে করে ভরে নিয়ে বাড়ি ফিরছে, একটা গাড়ি জুটছে না। পশ্চিমবঙ্গ এটা ছিল, কারা বানালো এই পশ্চিমবঙ্গ, কারা বানালো? যারা লুটে খেতে চায় তারা। দোকানের অপারেশন দেখেছেন? দোকানের এই পাড়ার মোড়ে ধরে নিন, কেউ একটা দোকান দিয়েছে, বলছে আমি সব ফোন রিচার্জ করে দিই সব কোম্পানি। দোকানটা ভালো চলছিল, বললো যে এরপরে এই দোকানটাকে আমি সব মোবাইল সারিয়ে দিই। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এদের এই লুট, এদের এই মার, এদের এই সন্ত্রাস, এদের এই আক্রমণ, একটাই মোক্ষম জবাব, যে জবাবটা হলো ভোট দিতে হবে নিজের পছন্দে যে ক্যান্ডিডেট আছে। আর এদের লুটেরাগিরি, এদের আক্রমণ, এদের সন্ত্রাস যদি বন্ধ করতে হয় তাহলে ভোট দিতে হবে কাস্তে হাতুড়ি তারাকে। কারণ এরাই এই সমাজটাকে পরিচালনা করতে পারে, তারাই পারে। গলিতে গলিতে বোমা বারুদের স্তূপ তৈরি হচ্ছে, গলিতে গলিতে বেকার ছেলেগুলোর হাতে লাঠি রড পিস্তল বোমা ধরিয়ে দিচ্ছে। কাজ করতে চাইছি, খেতে খেতে চাইছি, কেন চাইছে ওরা? কারণ ওরা জানে 100 দিনের কাজের টাকা যদি লুট করতে পারে তাহলে ওদের সংসার চলবে, আর ওরা যদি আমাদের 100 দিনের কাজের টাকা লুট করে নেয় তাহলে আমাদের পেট চলবে না। তাহলে ওদের সংসার চলবে নাকি আমাদের পেট চালাতে হবে? যদি আমাদের পেট চালাতে হয় তাহলে ওদের সংসার চালানো লুটের টাকা বন্ধ করাতে হবে। আমাকে আমাদের ভাই কমরেড ডাকালো অঞ্চল সভাপতির বাড়ি থেকে 5টা ক্যান্ডিডেট, মানে তৃণমূলের ক্যান্ডিডেটও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ঠিক বলেছিলাম তো যে তৃণমূল হেরে আছে। গোটা রাজ্যে এরকম অনেক জেলা আছে যেখানে তৃণমূল ক্যান্ডিডেট দিতে পারেনি, জানেন তো? তাহলে একটা সরকারে থাকা পার্টি সে ক্যান্ডিডেট দিতে পারছে না কেন? কারণ পার্থকে যেদিনকে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকতো, ওকে যেদিন জেলে থেকে বের করে আর ডাক্তারখানায় নিয়ে গেছিল, তখন আমাদের বাড়ির কোনো একটা মহিলা, এ রাজ্যের কোনো একজন মেয়ে তার গায়ে একটা জুতো ছুঁড়ে মেরে দিয়েছিল, সেদিনই তৃণমূল হেরে গেছিল। আচ্ছা 2011-র পরে লাল
সরকার পার্টিটা বলেছিল যে আমি যদি হেরে যাই তাহলে জমির কাগজ ফেরত নিয়ে নেব বলেছিল রেশন কার্ড ফেরত নিয়ে নেব বলেনি তো তাহলে তৃণমূলের এত ভয় কিসে কেন বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা পাবে না তৃণমূলের গুন্ডাদেরকে সেলাম দিচ্ছে এটাই হয় এটাই হয় তৃণমূলের পার্টিটা যখন গুন্ডাদের পার্টি হয়ে যায় দিদিমণি বললেন না আমার ভাইপোটা দু বছর বয়স থেকে রাজনীতি করে তার মানে একটা দু বছরের বাচ্চা দিলেও পাক্কা কয়লা চোর বানিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা তো গুন্ডা হতে চায় না তৃণমূল করতে গেল বেচারা সায়নী ঘোষ বেচারা অভিনয় করছিল ভালো তারপরে তৃণমূলে চলে গেল নিয়ে দিতে ডাকছে আজকে বাড়ি ছেড়ে পালিয়ে গেল সেই সাদা খাতা জমা দিয়ে যারা মাস্টার দিদিমণি স্কুলে হবে তারা আমার বাড়ির বাচ্চাকে কি লেখাপড়া শেখাবে কি মিড ডে মিলে টাকা 180 কোটি টাকা ওরা খেয়েছে ডিমের কত দাম ডিমের আমাদের মা কাকিমারা দাঁড়িয়ে আছেন কত দাম ডিমের 7 টাকা আর স্কুলের বাচ্চাগুলোর মিড ডে মিলের এক থালা ভাতের দাম কত 5 টাকা 45 পয়সা কি করে ডিম দেবে কি করে তাহলে স্কুলের বাচ্চার থালা থেকে যে ডিমটা পর্যন্ত খেতে খাচ্ছে তাকে ভোট দিতে পারবেন সরকারি স্কিমের টাকা এরা লুট করছে আর বিজেপির পার্টিটা স্কিমগুলোকে বন্ধ করে দিতে চাইছে এর বিরুদ্ধে আমাদের লড়াইটা তাই এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যদি সাথে পাচ্ছে না যে ভোটের দিন বাপু এত ঝামেলা আছে কে যাবে ওই ঝামেলাতে পড়তে তাহলে মা কাকিমারা রেঁধে বেড়ে বাচ্চাকে খাইয়ে শিকল তুলে বাড়িতে থাকে আর ছাত্র যুবক বাপ কাকারা যারা আছেন তারা যদি চান যে ভোটের দিন এত ঝামেলা যাবার কি দরকার তাহলে বাড়িতে বসে ছুটির দিন কাটান কিন্তু ওই দিনটা যদি ছুটি কাটান আর ওই দিনটা যদি রেঁধে বেড়ে বাড়িতে থাকেন তাহলে কিন্তু 5টা বছর বাড়ি থেকে বেরোনোর মতন তৃণমূল আর অবস্থা রাখবে না কারণ এরা বাড়ির বাইরে বেরোনোটা বন্ধ করে দিবে তাহলে তৃণমূল পরাস্ত হবে যারা চুরি করছে তাহলে পরাস্ত হবে যারা পুলিশকে দিয়ে সন্ত্রাস করাচ্ছে তারা পরাস্ত হবে যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চাইছে তারা পরাস্ত হবে যারা আমার বাড়ির আপনার বাড়ির বাচ্চাদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার একটা জায়গা করে দিতে চাইছে তারা পরাস্ত হবে যারা আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে প্রত্যেকটা দিন খেলতে চাইছে তারা পরাস্ত হবে যারা গোটা রাজ্যটাকে একটা শ্মশানে পরিণত করে দিতে চাইছে তাই ওদেরকে পরাস্ত করার জন্য লাল ঝান্ডাকে ভোটে জেতানোর জন্য এক পাট্টা হবেন তো তৃণমূল বাড়ির বাপও যদি ভোট দিতে আসে তাকেও ভোট দিতে দেবে কারণ ওই কাকা বেচারা তৃণমূল ছেলে দৌড়াতে নিজের ভোটটাও নিজে দিতে পারে না ছেলে গেছিল বাপ ভোট দিতে বেরোচ্ছে ছেলে বলছে কোথায় চললে বলে ভোট দিতে চললাম বলে ভোট দিতে যেতে হবে না বলে আমি তোর বাবা যাবো তো ভোট দিতে বলে কোনো বাপ কাকা নেই ভোট দেবার দরকার নেই বললো তুই তৃণমূল করিস আমি তোর বাবা আমিও তৃণমূল ভোট দেবো বললো না পার্টি অফিস থেকে অর্ডার এসছে যে বাপকেও বিশ্বাস করা যাবে তাই গোটা বুথের যে সাধারণ মানুষ ভোট দিতে আসবে তার ভোটকে সুরক্ষিত ভাবে ভোট দেওয়ার ব্যবস্থা আমাদেরকেই করে দিতে হবে যদি কেউ লুট করতে আসে
তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ করতে আমরা বলবো আপনারা বুঝে নেবেন কি করতে হবে। পুলিশ যদি দায়িত্ব নিতে পারে ভালো, ভোটের পর দিন ফুল দিয়ে আসব। পুলিশ যদি দায়িত্ব নিতে না পারে তাহলে কিন্তু পুলিশকে দায়িত্ব নিতে হবে এলাকার, তার জন্য পুলিশকে তৈরি থাকতে হবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের সঙ্গে এই ব্লকের সাধারণ মানুষও একটা নতুন দিনের সূর্য তারা দেখতে পাবে, এই আশা আমরা রাখি। যারা আমাদের ক্যান্ডিডেটরা আছেন, লাল ঝান্ডা জিন্দাবাদ।